কোরাই 5 প্রসেসর 256 এসএসডি এবং 8 জিবি র‍্যাম কাস্টমাইজ করে আপনারা চাইলে আপডেট করতে পারবেন 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে পাচ্ছি ব্যাকলিট কিবোর্ড আছে ল্যাপটপটাতে পোর্ট ফ্যাসিলিটিস খুবই ভালো আমরা অ্যাপল ম্যাকবুক প্রো দিচ্ছি মাত্র 28990 টাকায় যারা রিজনেবল প্রাইসে কালেক্ট করতে আছেন আমি বলবো মোস্ট ওয়েলকাম টু আইটিভিডি এটা হচ্ছে অ্যাপল ম্যাকবুক প্রো 2014 এটা হচ্ছে প্রফেশনাল সিরিজের ল্যাপটপ আপনারা যারা ভিডিও এডিটিং করেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তাদের জন্য ল্যাপটপটা খুবই ভালো হবে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে ভ্যালু ফর মানি অ্যাপল ম্যাকবুক যে অ্যাপল ম্যাকবুক প্রো 2015 সবথেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট একদম ডিসেন্ট কন্ডিশন আমাদের কাছে অ্যাপল ম্যাকবুক প্রো 2020 আছে যেটার প্রাইসটা হচ্ছে 1,02,000 টাকা কোরাই 9 প্রসেসর দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেটার প্রাইস হচ্ছে 1,60,000 টাকা বাংলাদেশের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসে আপনি যদি ম্যাকবুক পারচেস করতে চান বা আপনি যদি সারফেস পারচেস করতে চান বা যে কোনো বিজনেস সিরিজের মডেল আপনি যদি একদম ফ্রেশ কন্ডিশনে অথেন্টিক ডিভাইস পারচেস করতে চান মাস্ট আইটিবিডি আপনাদের জন্য বেস্ট একটি শপ এখানে আসলে কিন্তু আপনারা একদম বেস্ট কোয়ালিটির বেস্ট কন্ডিশন প্রোডাক্ট যথেষ্ট রিজনেবল প্রাইসে কম্পেয়ার টু দ্য রিসেন্ট মার্কেট আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং এই উপলক্ষে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা সব থেকে রিজনেবল প্রাইসে ম্যাকবুক দেখাবো যেটা হচ্ছে প্রাইস পয়েন্টটা শুনলে আসলে অনেক অবাক হয়ে যাবে যে এত কম প্রাইসে ম্যাকবুক প্রো কীভাবে পসিবল তারপরে আমাদের কাছে আছে সারফেসের ল্যাপটপ যেটা আসলে একদম লিমিটেড এডিশন কালেকশন থাকবে ডেল এক্সপিএস আছে সব থেকে রিজনেবল প্রাইসে টোটালি ডিফারেন্ট কনফিগারেশন ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আমি সিয়ামে শান্ত আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ল্যাপটপের বিস্তারিত ইনফরমেশন প্রাইস সব কিছু জানাবো অনেকেই আমাদেরকে অ্যাপল ম্যাকবুকের জন্য রিকোয়েস্ট করেছিলেন আজকের ভিডিওতে আমরা বেশ কিছু অ্যাপল ম্যাকবুক রাখার চেষ্টা করেছি যেগুলো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন বর্তমানে আসলে আমি বলবো বাংলাদেশের মধ্যে যত শপ আপনারা পাচ্ছেন যাচাই করে বা সার্ভে করে আপনারা তারপর দেখে পারচেস করতে পারবেন ল্যাপটপগুলো আর পাশাপাশি আরও অনেক কালেকশন আছে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা ফার্স্টে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে অ্যাপল ম্যাকবুক প্রো 2012 মডেল কোরাই 5 প্রসেসর 256 এসএসডি এবং 8 জিবি র্যাম যেটা হচ্ছে কাস্টমাইজ করে আপনারা চাইলে আপডেট করতে পারবেন 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে পাচ্ছি ব্যাকলিট কিবোর্ড আছে ল্যাপটপটাতে পোর্ট ফ্যাসিলিটিস খুবই ভালো খেয়াল করছেন আপনারা সবগুলো পোর্টই মোটামুটি অ্যাভেলেবেল আছে এই পাশে সিডি ডিভিডি স্লট থাকছে এবং এটা যে লোগোটা লোগোটা হচ্ছে এলইডি লোগো পাচ্ছি আমরা যেটা হচ্ছে ল্যাপটপ যখন অন থাকবে তখন লোগোটা জ্বলবে ব্যাটারি সাইকেল কারণ অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 2.5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা কাজের ব্যতিক্রমে কম বেশি হতে পারে আর এটার যে প্রাইস পয়েন্টটা অনেকে শুনলে আসলে অবাক হয়ে যাবে যে অ্যাপল ম্যাকবুক প্রো আমরা সবাই জানি যদি আমরা পারচেস করতে চাই বর্তমান মার্কেটে অ্যাটলিস্ট 40 থেকে 80,000 বা 90,000 টাকা প্রাইস পড়ে যায় বাট আমরা অ্যাপল ম্যাকবুক প্রো দিচ্ছি মাত্র 28,990 টাকায় একদম রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন অ্যাপল ম্যাকবুক প্রো আইটিবিডিতে এটা হচ্ছে একদম এভার গ্রিন অফার আপনারা যারা রিজনেবল প্রাইসে কালেক্ট করতে আছেন আমি বলবো মোস্ট ওয়েলকাম টু আইটিবিডি তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপল ম্যাকবুক প্রো 2014 এটা হচ্ছে প্রফেশনাল সিরিজের ল্যাপটপ আপনারা যারা ভিডিও এডিটিং করেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন তাদের জন্য ল্যাপটপটা খুবই ভালো হবে অ্যাপল ম্যাকবুক প্রো 2014 কোরাই 5 128 এসএসডি 8 জিবি র্যাম এবং 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে পাচ্ছি আমরা প্লাস এটাতে পাচ্ছি আমরা ব্যাকলিট কিবোর্ড স্টেরিও সাউন্ড সিস্টেম লোগোটা এলইডি লোগো ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টা পরে ব্যাকআপ থাকবে ল্যাপটপটা যথেষ্ট স্লিম প্লাস পোর্ট ফ্যাসিলিটিসও খুবই ভালো খেয়াল করছি আমরা এবং এই ল্যাপটপটা দিয়ে কিন্তু সব ধরনের কাজই করা পসিবল এটার প্রাইসটা থাকবে খুবই অনারেবল একটা প্রাইস মাত্র 42,990 টাকা ল্যাপটপটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন বেশ কিছু কোয়ান্টিটি আছে আপনারা শপে এসে দুইটা দিনটা দেখে একটা পারচেস করতে পারবেন তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে ভ্যালু ফর মানি অ্যাপল ম্যাকবুক আর এটা সবথেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট যেটা আসলে বাংলাদেশের হিস্ট্রিতে বলে যে অ্যাপল ম্যাকবুক প্রো 2015 সবথেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট জাস্ট আমি যদি আপনাদেরকে কন্ডিশনটা দেখাই ল্যাপটপের খেয়াল করছেন একদম ডিসেন্ট কন্ডিশন প্লাস এটা হচ্ছে অ্যাপল ম্যাকবুক প্রো 2015 মডেল কোরাই 5 প্রসেসর 256 এসএসডি 8 জিবি র্যাম আছে ডেফিনেটলি M.2 এসএসডি পাচ্ছেন 13.3 ইঞ্চ রেটিনার ডিসপ্লে আছে ব্যাকলিট কিবোর্ড স্টেরিও সাউন্ড সিস্টেম ল্যাপটপের লোগোটা ডেফিনেটলি এলইডি লোগো পাচ্ছি আমরা যেটা আসলে রাত্রেবেলা খুবই ফ্যান্সি লাগে যখন ল্যাপটপের লোগোটা জ্বলে থাকে এবং কন্ডিশনটা দেখেন একদম সুপার ফ্রেশ খেয়াল করছি আমরা টোটালি ডিসেন্ট কন্ডিশনের প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে ব্যাটারি সাইকেল অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ 3.5 থেকে 4 ঘন্টার উপরে ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা ভিডিও এডিটিং করেন কন্টেন্ট ক্রিয়েশন করেন মাল্টিটাস্কিং করেন 3D অ্যানিমেশনের কাজ করেন সব কিছু দিয়ে করা খুবই ইজিলি করতে পারবেন আপনারা আর এটার প্রাইসটা থাকবে 48,990 টাকা আমাদের কাছে আরও অনেক ম্যাক অ্যাভেলেবেল আছে যেহেতু আজকের মেইন মোটিভটা হচ্ছে রিজনেবল প্রাইসে তাই আসলে এক্সপেন্সিভ বাজেটে ম্যাক আমরা দেখালাম না কারণ আমাদের কাছে অ্যাপল ম্যাকবুক প্রো 2020 আছে যেটার প্রাইসটা হচ্ছে 1,02,000 টাকা একদম লেটেস্ট টপ নচ কনফিগার কোরাই 9 প্রসেসর দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটার প্রাইস হচ্ছে 1,60,000 টাকা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যদি পারচেস করতে চান অবশ্যই উপরে যে কন্ট্যাক্টের নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মাস্ট
তারপর আমরা দেখাবো উইন্ডোজ সেগমেন্টের মধ্যে সব থেকে টপ নচ কনফিগার, কারণ ম্যাক তো দেখালাম, অনেকে আমরা আছি যারা উইন্ডোজ লাভার, তো তাদের জন্য আমাদের কাছে সার্ফেস অ্যাভেলেবেল আছে। উইন্ডোজের মধ্যে সব থেকে প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ হচ্ছে সার্ফেস। আমি যদি একটা ল্যাপটপ আপনাকে দেখাই, একদম লিমিটেড এডিশন, খেয়াল করছেন আপনারা, কালারটা হচ্ছে রেড ওয়াইন কালারের মধ্যে, সার্ফেস ল্যাপটপ টু। এটা সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে, এটাতে আমরা যে গ্রাফিক্সটা পাচ্ছি সেটা হচ্ছে আইরিস প্লাস গ্রাফিক্স, যেটা বেসিক্যালি 11th gen বা 12th gen ল্যাপটপগুলোতে ইউজ করা হয়। আর এই ল্যাপটপটা যেটা কনফিগেশন হচ্ছে কোরাই 7 7th gen, 16 GB র্যাম, 512 PCNVMe Gen 3 SSD, এবং এটা যে ডিসপ্লেটা 13.5 inch ডিসপ্লে, প্লাস এটা 2K রেজুলেশন, টাচ স্ক্রিন ডিসপ্লে, 100% sRGB, ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 500 nits, এবং ফেস আনলক সেন্সর আছে, ব্যাকলিট কিবোর্ড পাচ্ছি আমরা। এখানে যে টেক্সচারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার, যেটা আসলে রিস্টের জন্য খুবই বেটার। আপনারা মানে এক তো ল্যাপটপটাকে ফ্যান্সি করছে, দ্বিতীয় হচ্ছে রিস্টের জন্য খুবই ভালো হবে। খুবই স্লিম, দেখেন কতটা স্লিম ল্যাপটপটা। আপনারা যদি প্ল্যানিং করে থাকেন এটা আপনারা অফিসিয়াল পারপাসে ইউজ করবেন, কমার্শিয়ালি ইউজ করবেন, অ্যাজ এ পার্সোনাল ডিভাইস হিসেবে ব্যবহার করবেন, বা প্রফেশনাল কাজের জন্য ইউজ করবেন, সব রকমভাবে ব্যবহার করতে পারবেন। আর সার্ফেস লাভার যারা আছেন তারা তো জানেনই আসলে সার্ফেসের বিল্ড কোয়ালিটি কত ভালো, তাই আমি বিস্তারিত বললাম না, প্রাইসটা বলে দিচ্ছি। এটার প্রাইসটা পড়বে, এটা লিমিটেড এডিশন ল্যাপটপ ডেফিনেটলি, এটার ব্র্যান্ড নিউ প্রাইস আছে 1,40,000 থেকে শুরু করে 80,000 টাকার মধ্যে, কম বেশি হবে। এটার প্রাইসটা আমরা রাখছি 58,990 টাকা, মানে অনেক রিজনেবল প্রাইসে ল্যাপটপটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। তারপরে দেখাবো আমরা একদম কম্প্যাক্ট, টোটালি কম্প্যাক্ট একটা ডিভাইস, খেয়াল করছি অনেক ছোটোখাটো কম্প্যাক্ট একটা ডিভাইস, এবং সার্ফেসের মধ্যে যেটা আসলে ফার্স্ট ক্লাস বিল কোয়ালিটির মধ্যে, সার্ফেস ল্যাপটপ গো Core i5 10th generation, প্রসেসরটা খুবই হাই, 16 GB র্যাম, 256 NVMe অ্যান্ড্রয়েড 2 SSD, পিক্সেল সেন্স টাচ স্ক্রিন ডিসপ্লে থাকছে, ল্যাপটপটা সুপার স্লিম। আমি যদি দেখাই আপনাদেরকে, একদম স্লিম। আর কন্ডিশনটা দেখেন, ব্যাকসাইডটা যদি দেখাই কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট বা কিছুই পাবেন না আপনারা, মানে এটা হচ্ছে অনেক কম ইউজ ল্যাপটপ। যারা এইরকম ক্যাটাগরি ল্যাপটপ পারচেস করতে চান, অনেক কম ইউজ ল্যাপটপ হয়েছে বা অনেক কম দিন ইউজ করা, এরকম ক্যাটাগরি ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং প্রাইসটা কিন্তু ডেফিনেটলি অনেকটা রিজনেবল। যেমন এই ল্যাপটপটার ব্র্যান্ড নিউ প্রাইস আছে 1,10,000 থেকে 30,000 টাকার কম বেশি, এটা আমরা দিচ্ছি মাত্র 57,990 টাকায়। মানে মাত্র 57,990 টাকায় আপনারা পাচ্ছেন 1,10,000 থেকে 30,000 টাকার ল্যাপটপ, অর্ধেকেরও কম প্রাইস আমি বলবো। সার্ফেস ল্যাপটপ গো এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট, এবং খুবই ভালো সার্ভিস পাবেন আপনারা ল্যাপটপটাতে। প্রত্যেকটা ল্যাপটপ আমরা একটা লং টাইম পিরিয়ড চিন্তা করার কথা ভেবে 15 ডেজ একটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করছি, 5 ইয়ার্স একটি সার্ভিস ওয়ারেন্টি থাকছে, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট, ড্রাইভার সাপোর্ট লাইফ টাইমের জন্য ফ্রি আছে। ম্যাকের ক্ষেত্রে আমরা ওএস সাপোর্টটা লাইফ টাইমের জন্য টোটালি ফ্রি পাচ্ছি। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট আছে, ভিডিও শেষ পর্যন্ত আমরা গিফটগুলো সম্পর্কে কথা বলবো, এবং কীভাবে আপনারা পারচেস করবেন। ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিসের পাশাপাশি কুরিয়ার সার্ভিস ফ্যাসিলিটিস, EMI ফ্যাসিলিটিস, ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা কীভাবে নেবেন, ভিডিওর শেষে সব কিছু বিস্তারিত থাকবে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। ডিটাচেবল ল্যাপটপ যারা পছন্দ করেন, বা আমরা যারা দুইটা পারপাসে দুইটা ডিভাইস পারচেস করি, এক হচ্ছে ট্যাব আরেক হচ্ছে ল্যাপটপ, বাট 2-in-1 ল্যাপটপ পারচেস করলে আপনার কিন্তু দুইটা ডিভাইস আলাদাভাবে পারচেস করা লাগছে না, কারণ একটা ডিভাইস দিয়ে আপনারা দুইটা কাজ করতে পারবেন। যেমন এটা ডিটাচেবল, আলাদা করা যায়, অ্যাজ এ ট্যাব হিসেবে আপনারা ইউজ করতে পারবেন, এবং কিবোর্ডটা লাগিয়ে চাইলে অ্যাজ এ ল্যাপটপ মোডে আপনারা ব্যবহার করতে পারবেন। মানে দুইটা ডিভাইসের খরচ কিন্তু বেঁচে গেল, একটা ডিভাইসে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস প্রো 4, যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটা যথেষ্ট অসম একটা প্রোডাক্ট, এবং এটা কিন্তু স্ট্যান্ড অ্যাভেলেবেল আছে, কিবোর্ডটা আলাদা করা যায়। এটা কনফিগেশন নিয়ে যদি আমরা কথা বলি, Core i5 6th gen, 256 SSD, 8 GB র্যাম, 4 GB শেয়ার গ্রাফিক্স আছে, ব্যাকসাইডে পাচ্ছি আমরা 720p ক্যামেরা, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং ফ্রন্ট সাইডটা যেটা হচ্ছে ডিসপ্লে সেকশন, এখানে আমরা পাচ্ছি 2K রেজুলেশন, টাচ স্ক্রিন, IPS ডিসপ্লে, যেটা 100% sRGB, কালার সার্টিফাইড ডিসপ্লে, ফ্রন্ট সাইড 720p ক্যামেরা অ্যাভেলেবেল আছে, একদম পোর্টেবল, খেয়াল করছেন। মানে অ্যাকচুয়ালি একটা ট্যাবের মতো আপনারা যে কোনো জায়গায় ইজিলি ইউজ করতে পারবেন, এবং কেউ যদি ল্যাপটপ হিসেবে ইউজ করতে চান, জাস্ট কিবোর্ডটা ম্যাগনেটিক সিস্টেম লাগিয়ে আপনারা অ্যাজ এ ল্যাপটপ মোডে ব্যবহার করতে পারবেন। কিবোর্ডটা কিন্তু মাইক্রোফাইবার দ্বারা প্রোটেক্টেড, ব্যাকলিট হবে, ম্যাগনেটিক সিস্টেম ডেফিনেটলি। ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টা পরে ব্যাকআপ থাকবে ল্যাপটপটাতে। আর এটার প্রাইসটা ভাই অনেক অসম একটা প্রাইস, এটার প্রাইসটা থাকবে মাত্র 34,990। সার্ফেসের ডিভাইস এত রিজনেবল প্রাইস আসলে আশা করা যায় না, বাট ITBD-তে এটা পসিবল, মাত্র 34,990 টাকায় আমাদের কাছ থেকে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন। স্টক অ্যাভেলেবেল আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর পরে। তারপর আমরা যে ল্যাপটপটা দেখাবো, এটা আসলে কর্পোরেট লেভেলে এত বেশি পছন্দ মানুষের, মানে এই ল্যাপটপটা ফার্স্ট অফ অল একদম স্লিম, আর স্লিম হওয়ার কারণে ল্যাপটপটা যে কোনো জায়গায় ক্যারি করার জন্য খুবই সুইটেবল হয়। ডেল XPS, মানে ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট, এটার অনেক রিভিউজ আছে, আমি আসলে বিস্তারিত বলবো না, কারণ এটা অনেক পরিচিত একটা মডেল, আমাদেরও প্রিভিয়াস রিভিউ আছে ল্যাপটপটার। এটা হচ্ছে ডেল XPS 13, এবং এটা 3K রেজুলেশন, টাচ স্ক্রিন, ভেজেললেস,
আইপিএস ডিসপ্লে ডেফিনেটলি, মানে ডিসপ্লেটা এত শার্প, আপনারা যখন ডিসপ্লেতে একটা কন্টেন্ট ওয়াচ করবেন বা কালার গ্রেডিংয়ের কাজ করবেন একদম 100% কালার অ্যাকুরেসি পাবেন। প্লাস এটার ব্যাকসাইডে আমরা পাচ্ছি মেটাল বিল্ড, মেটাল বডি আছে, ফ্রন্ট সাইডে পাচ্ছি কার্বন ফাইবার, ট্র্যাক প্যাড এবং কিবোর্ড ছাড়া যতটুকু অংশ আমাদের চোখে পড়ছে সম্পূর্ণটাই কিন্তু কার্বন ফাইবার, যেটা আসলে ডিউরেবিলিটিটাকে বেটার করে, ইনশিওর করে এবং পাশাপাশি লাইট ওয়েট হয় ল্যাপটপটা। প্লাস এটাতে ব্যাটারি ব্যাকআপ আছে 3 থেকে 3.5 ঘন্টা, আর কাস্টমাইজ করা যাবে। এটার প্রাইসটা আমরা রাখছি 38,990, Core i7 6th gen, 256 GB 8GB RAM, আমাদের কাছে 16 GB RAM দিয়ে অ্যাভেলেবেল আছে, 256 GB দিয়ে প্রাইসটা পড়বে 38,990 টাকা, 3K রেজলিউশন ডিসপ্লে এবং 100% কালার সার্টিফাইড ডিসপ্লে। যারা আসলে ডিসপ্লে এনথুজিয়াস্ট আছেন, যারা কালার নিয়ে অনেক বেশি কাজ করেন, তাদের জন্য এটা খুবই ভালো হবে যদি আপনার বাজেটটা কম থাকে। তারপর আমরা দেখাবো এইচপি জেডবুক ওয়ার্কস্টেশন ল্যাপটপটা। জাস্ট আমাদের নতুন শিপমেন্ট এসেছে, দেখতে পাচ্ছেন ল্যাপটপটা খুবই গর্জিয়াস, একদম ফুল ফ্রেশ 14U G5 Core i5 8th gen, 16GB 256 M.2 NVMe SSD, কাস্টমাইজ করা যাবে, র্যাম 32GB SSD মন মতো আপগ্রেড করতে পারবেন। খুবই অসাধারণ একটা লুকস আছে ল্যাপটপটার, ফ্রেশ কন্ডিশন, 14-inch ডিসপ্লে, Full HD IPS ডেফিনেটলি, এবং ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা, একদম ফ্রেশ কন্ডিশন দিয়ে। প্রোডাক্টের প্রাইসটা থাকবে আগের থেকেও ডিসকাউন্ট প্রাইস মাত্র 38,990, প্রিভিয়াস প্রাইস 40,990 ছিল, আপনারা রিসেন্ট ভিডিও চেক আউট করতে পারেন, আর এখন এটার প্রাইস আছে 38,990 টাকা। তারপরে আমরা দেখাবো G5, এটা আসলে বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট, এইচপি নোটবুক 840 G5, আমাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ স্টক অ্যাভেলেবেল আছে, অ্যাপ্রক্সিমেটলি 15 পিস প্রোডাক্ট দেখে আপনারা 1 পিস পারচেস করতে পারবেন, সব থেকে ফ্রেশ কন্ডিশন আমরা ইনশিওর করছি, অবশ্যই আমাদের শপে এসে আপনারা যাচাই করে তারপর পারচেস করতে পারবেন। Core i7 8th gen, 16GB RAM, 256 NVMe M.2 SSD, আমরা ইনশিওর করছি NVMe SSD, অনেকে কিন্তু বেসিক M.2 SSD দিয়েও সেল করে, বাট NVMe হলে পারফরমেন্সটা অনেক বেটার হয়, আপনি রিড রাইট স্পিডটা ভালো পাচ্ছেন এবং ডাটা ট্রান্সফার রেটটাও কিন্তু খুবই ভালো থাকবে। আর ল্যাপটপের ওভারঅল লুকসটা খুবই সুন্দর, এবং এটাতে কিন্তু ফেস আনলক সেন্সর আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, জয়স্টিক বাটন আছে, Core i7 8th gen প্রসেসর দিয়ে, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা, ল্যাপটপের প্রাইসটা থাকবে 42,990 টাকা। এবং আমাদের কাছে কিন্তু 830 অ্যাভেলেবেল আছে, 830 G5, Core i5 Core i7 দুইটা মডেলই অ্যাভেলেবেল আছে, যারা পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আজকের ভিডিওর যে লাস্ট ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড T480S। এই ল্যাপটপটা এখন বর্তমানে অনেক বেশি জনপ্রিয়, কারণ 8th generation ল্যাপটপ, রিজনেবল বাজেটে, প্লাস বিজনেস সিরিজ, 14-inch ডিসপ্লে, Core i5 8th gen, 8GB RAM, 256 SSD, একদম ফুল ফ্রেশ। আর লিনোভো আসলে অনেক বেশি পপুলার হওয়ার কারণ হচ্ছে এটা ফাইবার বডি, যথেষ্ট লাইট ওয়েট হয়, কর্পোরেট ইউজ করার জন্য এটা সব থেকে বেটার একটা প্রোডাক্ট, এবং একদম মিনিমাল ডিজাইন, অনেকে আসলে ফ্যান্সি ডিজাইন পছন্দ করে না, তাদের জন্য এই ল্যাপটপগুলো আসলে অনেকটা সুইটেবল হয়, আপনারা ইউজ করলে অনেক কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট আছে, জয়স্টিক আছে, ডলবি স্টেরিও সাউন্ড সিস্টেম থাকছে, এবং এই ল্যাপটপটার প্রাইসটা Core i5 8th gen 8GB 256GB, চাইলে কাস্টমাইজ করা যাবে, প্রাইসটা থাকবে 32,990 টাকা, Core i7 আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, প্রাইসটা থাকবে 36,990 টাকা। এবং আমাদের কাছে লিনোভো থিঙ্কপ্যাডের মধ্যে বেশ কিছু মডেল আছে, T460 থেকে X280, T490 পর্যন্ত, X1 Yoga, X1 Carbon, আরও অনেক মডেল অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে প্রচুর কালেকশন। সরাসরি শপে চলে আসবেন, শপে এসে আপনারা ল্যাপটপগুলো দেখে বসে চালিয়ে তারপর পারচেস করতে পারবেন। শপে আসার লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপটি মসজিদ গলি, বাইতুল মামুর মসজিদের ঠিক পাশে, বিলিংয়ে, সামত প্লাজার 3rd তলা, ITBD। গুগল ম্যাপে সব লোকেশন আছে, ITBD লিখে সার্চ করলে হবে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন, তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন, যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন। আমাদের এখানে EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে টোটাল 22টা ব্যাংকের, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 36 মাসের EMI সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। প্রত্যেকটা ল্যাপটপ পারচেস করার সাথে সাথে আপনারা 15 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইমের জন্য টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন। আকর্ষণীয় গিফট তো ডেফিনেটলি আছে, প্রত্যেকটা কাস্টমারের জন্য আমরা গিফট রাখার চেষ্টা করেছি। গিফটগুলো হলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাচ্ছেন একটা মাউস, এবং ডেফিনেটলি একটা ব্যাগ এবং একটা মাউস প্যাড, এই 3টা গিফট আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন। কেউ একটা ল্যাপটপ পারচেস করলে 3টা গিফটই পেয়ে যাবেন, এবং বিস্তারিত জানার জন্য উপরে আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকবে, নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ থাকবে ডেফিনেটলি, যারা ঢাকার বাইরে থেকে পারচেস করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল, অডিও কল, ছবির মাধ্যমে দেখে কনফার্ম করতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আছে ITBT কম্পিউটার, আপনারা ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইট আছে ITBTcomputer.com, চাইলে আপনারা ওইখানেও চেক আউট করতে পারেন। ভিডিও নিচে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, শপের অ্যাড্রেস, ফোন নাম্বার, সব কিছু বিস্তারিত থাকবে, অবশ্যই চেক আউট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে নিচে কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে জানাবেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না, চলে আসবো নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।